আসসালামু আলাইকুম এটিন বাংলা শেয়ার বাজার সংবাদে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার পুঁজি বাজারে গতি সঞ্চারে ঘোষিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে আগ্রহী ব্যাংকের সংখ্যা বাড়ছে এবার এই তালিকায় নাম রয়েছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ও শাহজালাল ইসলামী ব্যাংক ইউসিবি এবং শাহজালাল ইসলামী ব্যাংক জানিয়েছে তারা প্রত্যেকেই দুশো কোটি টাকার তহবিল গঠন করেছে ইতোমধ্যে ব্যাংক দুটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের তহবিল গঠনের বিষয়টি জানানো হয়েছে এর আগে সোনালী ব্যাংক 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 সিটি ঢাকা এবং ন্যাশনাল বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে রূপালী এদিকে তীব্র দরপতনের ধারা থেকে বের করে এনে পুঁজিবাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই বিকেল তিনটায় রাজধানীর নিকুঞ্জে ডিএসির নিজস্ব ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ডিএসি বৈঠকে অংশ নেওয়ার জন্য সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে গত ষোলো জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ছয় দফা নির্দেশনা প্রেক্ষিতে পুঁজিবাজারের তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বাড়াতে এগারো ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক দুইশো কোটি টাকার বিশেষ তহবিল সুবিধা ঘোষণা করে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে বলে জানিয়েছে ডিএসএ কোম্পানিটি গত সাতাশ ফেব্রুয়ারি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে নয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে একত্রিশ ডিসেম্বর দু সমাপ্ত সময়ে কোম্পানিটি তিনশো শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন করে প্রথম স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার এদিন পনেরো কোটি চৌষট্টি লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে বলে জানায় ডিএসই দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণ লিমিটেডের শেয়ার লেনদেন হয় তেরো কোটি তেপ্পান্ন লাখ টাকার লাফার্স হোলসিম এগারো কোটি একাশি লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার সি পার্ল বিচ ব্র্যাক ব্যাঙ্ক ওরিয়ন ইনফিউশন ব্যাংক এশিয়া বিএফএস থ্রেড ডাইং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএসি দরপতনের দর শীর্ষে থেকে প্রথম স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারটির দর এক টাকা চল্লিশ পয়সা সপ্তাহের তৃতীয় কার্য কার্যদিবসে ফান্ডটি সর্বশেষ বারো টাকা ষাট পয়সা দরে লেনদেন হয় লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারটির দর ছিল দুই টাকা এবং সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা দরে দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে আনলিমা ইয়ার্ন বিকন ফার্মা সিবিও পেট্রো কেমিক্যাল ইন্দো বাংলা ফার্মা ন্যাশনাল টিউবস ওয়াইম্যাক্স ইলেকট্রোডস পেনিংসুলা ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে